2020 অলিম্পিক্সের আসর বসতে চলেছে জাপানের টোকিওতে। সেখানে খোশ মেজাজে নেইমার জুনিয়র টোকিওর এক ফুটবল ক্লিনিকে ছোটদের সঙ্গে বল পায় বার্সা তারকা, যেন সাম্বার ছন্দে ড্রিবলিংয়ের জাদু দেখালেন ব্রাজিলীয়। কারো বয়স 4, আবার কারো 5, কেউ খেলছে নেইমারের সঙ্গে, কেউ বা আবার অবাক হয়ে বসে। নেইমারকে ঘিরে বাড়তি উন্মাদনা তেমন নেই খুদে ফুটবলারদের মধ্যে, ওরা হয়তো জানেই না নেইমারকে। ফুটবলের বিশ্বতারকাকে দেখে তাই হয়তো নির্লিপ্ত ওরা, তাতে ভ্রুক্ষেপ নেই নেইমারের। আমি যখন ছোট ছিলাম ফুটবল খেলার জন্য আমি ঘুম থেকে উঠেই দৌড়তে শুরু করতাম। একজন ফুটবলারকে শক্তি সঞ্চয় করার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। যখন অনুশীলন করতাম আমি মনে মনে নিজেকে প্রশ্ন করতাম, কিসের জন্য আমি অনুশীলন করি, কিসের জন্য আমি স্বপ্ন দেখি। একজন পেশাদার ফুটবলারের লক্ষ্য স্থির থাকা অত্যন্ত জরুরি। সফল ফুটবলার হতে গেলে লক্ষ্য স্থির থাকা জরুরি। টোকিওতে খুদে ফুটবলারদের এমন পরামর্শ নেইমারের। ছোটদের সঙ্গে সময় কাটিয়ে হয়তো আপন মনে নিজের শৈশবই ফিরে গেলেন নেইমার। স্পোর্টস ব্যুরো, এএনএম নিউজ।